কথা হল যে বুথে বুথে আমি ভোট কেনেকে বরাব পারো, প্রত্যেকটো বুথত 90% ভোট কেনেকে ভারতীয় জনতা পার্টির সমর্থনত আহিব পারে তার বাবে আমি প্ল্যান করেছো, তার বাবে আমি কাম করে আছো। জয়টো তো নিশ্চিত, আপনালোকেও জানে কত প্রতিদ্বন্দ্বিতা আছে, কনটেস্ট আছে, বিধায়কর বিধায়কর মাজত কনটেস্ট, বুথ সভাপতির বুথ সভাপতির মাজত কনটেস্ট, কোনে কিমান বেশি ভোট দিব পারে এটাইহে কনটেস্ট চলি আছে। মানে সাংসদ হয়ে তখন আমার নাই উৎসব, উৎসব এই নির্বাচনের উৎসব, গণতন্ত্রের উৎসব, আর সকলে রাইজর কাক চাপিব লাগে, প্রত্যেকজন মানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তায় মানুষের ঘরে ঘরে গই মোদী ডাঙরিয়ার হয়, মুখ্যমন্ত্রীর হয়, আমার ক্যান্ডিডেটর হয় প্রণাম জানায় আশীর্বাদ লই ভারতীয় জনতা পার্টির একটা পতাকা ঘরত লগাব। কংগ্রেসের ঘর তো চারিবার যাব দিছো আশীর্বাদ লবর কারণে, আর তারপিছতো যদি আশীর্বাদ নিদিয়ে মই নিজে যাম, মই যাম কংগ্রেসের ঘর, কোন কিনা কংগ্রেসের কিনা মার্কা মারা ঘর থাকে নাকি যে কংগ্রেসের ঘর? হ্যাঁ নয়, যুনে আশীর্বাদ নিদিয়ে ভারতীয় জনতা পার্টিক ভোট নিদি বলে কব লাস্টত 5 নম্বর বারত মই তেখেতর ঘর যাব। হ্যাঁ সবর ভোট, যান ভোটদান হব সব আমার লাগে। এই ঢেকিয়াজুলি সমষ্টি আমার যে কার্যকর্তা সম্মিলন, আমার যে ইয়াত বুথর প্রেসিডেন্টের পর আরম্ভ করে পৃষ্ঠা প্রমুখ প্রত্যেকটি পৃষ্ঠাত আমার 100 জনক কার্যকর্তা আছে, মন্ডলের দায়িত্ব থাকা আমার কার্যকর্তা আছে, সেই কার্যকর্তাসলক সৌজন্যমূলক সাক্ষাৎ আর কর্মী সম্মিলনের কারণে আজি ঢেকিয়াজুলি সমষ্টিত আমার সন্মানীয় বিধায়ক অশোক সিং ডাঙরিয়ার তেখেতর গৃহ সমষ্টি আর কার্যকর্তাসলক সম্মিলন করলো, তাত আমি আলোচনা করলো, মাননীয় বিধায়ক ডাঙরিয়ায় যি ধরনের নির্দেশ দিছে আমার কার্যকর্তাসলে সেই ধরনের কাম করবে, প্রত্যেকটি বুথত যাব, প্রত্যেকের ঘর যাব, আর আমার উন্নয়নের ডেভেলপমেন্টের কথা লেবলে মানুষের ঘর নয়, যদি বিরোধী সমালোচনা করে নয় আমার এই 10 বছর নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যে সফলতা আর 8টা বছর আমার অসম সরকারের যে সফলতা, মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যেখানে ইয়ার ডেভেলপমেন্টের কাম হয়ে আছে সেইখানে বার্তা লই পেলায় মানুষের ঘরে জনসাধারণের ঘরে ভোটারের কাছে যাব, আশীর্বাদ বিচারি যাব, ডেভেলপমেন্টের কথা লই যাব। আর নিশ্চয় এবার ঢেকিয়াজুলি সমষ্টিত সন্মানীয় বিধায়ক ডাঙরিয়াটো ইয়াত কই দিছে যে 1,25,000 ভোট তেখেতে ইয়ারপা দিব, আর বিধায়কসকলের মাজতো একটা কম্পিটিশন চলিছে যে কোনজন বিধায়কে বেশিকে ভোট দিব, গতি মই ভাবো যে ইয়াত ঢেকিয়াজুলি বাকি রাইজে এবার আমাক আশীর্বাদ করব আর হিয়া আজরি ভোট। কংগ্রেসের প্রার্থীগুলো আপনার সমষ্টিতে কংগ্রেসের সমষ্টি প্রার্থীগী মূর ঘর ওসরে আমি একেলগে থাকো, সামাজিক অনুষ্ঠানবিল আমি একেলগে থাকো, সামাজিক বিহু হোক পূজা হোক কিনা নাম কীর্তন হোক বা স্কুল বা কলেজের কাম হোক আমি একেলগে কাম করি, গতি এবার প্রার্থিত্ব দিছে 30 বছর কংগ্রেস করার পিছত এবার সাংসদের প্রার্থিত্ব দিছে, মানে আশীর্বাদ জ্ঞাপন করছি। মই ঢেকিয়াজুলি যাই হয় ইয়ারপর মোর বিয়া হয়েছে, গতি মূর হয়ে মোট পত্নী ইয়ালে ভোট বিচারি আহিব, মই নাহিলেও মোট পত্নী আহিব, আপনার জিয়ারি আহিব। Thank you.